এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তিধর দেশ ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে সমস্যার কারণে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে প্রায় 12 বছর ধরে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া আর কোনো খেলায় এক যুগ ধরে ভারত পাকিস্তানকে দেখা যাচ্ছে না। বিশ্বের অন্যান্য দলগুলো নিজেদের মধ্যে বছরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিলেও খেলছে না ভারত পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক বৈরত্বার বন্ধ হয়ে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ অস্ট্রেলিয়ার মাঝে আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারত পাকিস্তানের বিপুল জনসমর্থনের কথা ভেবেই এ উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেই ম্যাচ দেখেছিলেন প্রায় 1,00,000 দর্শক, যে কারণে ভারত পাকিস্তান সিরিজ আয়োজনে উৎসাহিত সিএ। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি বলেছেন, এমসিজিতে ভারত পাকিস্তান ম্যাচের কথা যদি মনে করে থাকেন তাহলে এ দেশের ক্রিকেট ইতিহাসে সেটা হবে অন্যতম স্মরণীয় মুহূর্ত। এত ভালো ক্রিকেট ম্যাচের সাক্ষী আগে থাকিনি। তিনি আরও বলেছেন, এই ম্যাচ দেখতে মানুষ আগ্রহী, পরিস্থিতি তৈরি হলে আমরা আয়োজন করতে রাজি। ভারত এবং পাকিস্তান দুই দেশকেই আমরা ভালোবাসি, যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে খুব ভালো হয়, তবে স্বপ্ন যদি সত্যি হওয়ার জন্য দুই দেশের অনুমতির উপরে সব কিছু নির্ভর করছে। ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও অস্ট্রেলিয়া ভারত পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় সিরিজও হতে পারে। এ ব্যাপারে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তা পিটার রুজ বলেছেন, আমাদের সূচিতে কোনো ত্রিদেশীয় সিরিজ নেই, ভবিষ্যতে সুযোগ এলে ভারত পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হতে পারে। পুরো বিশ্ব ভারত পাকিস্তান ম্যাচ দেখতে চায়।